হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে WAP স্পেশাল অঙ্কের ক্লাস হয়। আর আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এর আগে দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস, অনুপাত সমানুপাতটা কি জিনিস? তো দেখো, কোন দুটি সংখ্যার, যেমন ধরো এক্স আর ওয়াই, ঠিক আছে, কোন দুটি সংখ্যার যে অনুপাতটা সেটা হয় এক্স অনুপাত ওয়াই, ঠিক আছে? এটা কখন হয়? যার এর মধ্যে যখন সাধারণ গুণিতক যদি না থাকে তবেই সে অনুপাতটা হয় এইটা, ঠিক আছে? কিভাবে হয় দেখো ফ্রেন্ডস। তো দেখো, দুটি সংখ্যা আমি ধরছি, একটা 12 আর একটা হচ্ছে 16, ঠিক আছে? একটা 12 আর একটা ধরছি আমি, আর একটা সংখ্যা ধরছি আমি 16, ঠিক? তো এই যে 12 আর 16 এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যে অনুপাতটা সেটা কত হয় দেখো। তো দেখো ফ্রেন্ডস, এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত যেটা সেটা এই 12 অনুপাত 16 আমরা এইভাবে লিখি, কিন্তু এটা এর সঠিক উত্তর নয়। মানে এর যে অনুপাতটা সেটা 12 অনুপাত 16 হয় না। কেন? কেন কি দেখো ফ্রেন্ডস, এর মধ্যে সাধারণ গুণিতক আছে। কিভাবে দেখো, দেখো যদি আমরা এটা 12টা লিখি, এটা আমি 3 গুণিত 4 লিখছি, ঠিক আছে? এভাবে দেখো আমি 16টাকে 4 গুণিত 4 লিখি, ঠিক? দেখো এই যে 4 4 বাদ যাবে, তাহলে এর যে অনুপাত দাঁড়াবে সেটা হবে 3 অনুপাত 4। মানে এই যে 12 আর 16 এই দুটো সংখ্যার যে অনুপাতটা সেটা হবে 3 অনুপাত 4, ঠিক আছে? এইভাবেই কোন দুটো সংখ্যার অনুপাতটা বার করা যায়। মানে সেই সংখ্যাটির মধ্যে কোনো আর সাধারণ গুণিতক না থাকে এক ছাড়া, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, এক ছাড়া যেমন কোনো সাধারণ গুণিতক না থাকে তবেই সেটা হবে এই সংখ্যাটার অনুপাত, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই যে অনুপাত সম্পর্কে আরো কতগুলো বিষয় মানে প্রশ্ন দেয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, অনুপাত সমানুপাতে কতগুলো জিনিস তোমাদের এক্সাম কিন্তু বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে? আর যেগুলো জানা তোমাদের পক্ষে খুব জরুরি প্রত্যেকটা আমি একটার পর একটা বলে দিই, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, এক নম্বর জিনিস জিজ্ঞেস করে সেটা হচ্ছে কোন দুটি সংখ্যার ডুপ্লিকেট রেশিওটা কত, ঠিক? সংখ্যা দুটি আমরা এক্স হচ্ছে একটা ওয়াই, পারলে তোমরা এগুলো একটু নোট করে নেবে, ঠিক আছে? তাহলে কোন দুটি সংখ্যা এক্স ওয়াই দুটি সংখ্যা যদি ডুপ্লিকেট বলা হয়, ডুপ্লিকেট রেশিওটা কত, তাহলে মনে রাখবে যে সেই দুটি সংখ্যার বর্গ, ঠিক আছে, বর্গের অনুপাত, সেই দুটি সংখ্যার স্কোয়ারের অনুপাত হয়, ঠিক আছে? কোন দুটি সংখ্যা যদি ডুপ্লিকেট রেশিও জিজ্ঞাসা করা হয়, তাহলে মনে রাখবে যে সেই দুটি সংখ্যার স্কোয়ারটাই হয়, স্কোয়ারের অনুপাতটাই হয় সেটা, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, জিজ্ঞাসা করে যে কোন দুটি সংখ্যার, যেমন এক্স ওয়াই, কোন দুটি সংখ্যার সাব ডুপ্লিকেট রেশিওটা কত, ঠিক আছে? সাব ডুপ্লিকেট রেশিওটা কত? তো ফ্রেন্ডস, সেই ক্ষেত্রে মনে রাখবে যে সে দুটি সংখ্যার মানে রুট ওভার, ঠিক আছে? যেমন এক্স এর রুট অনুপাত ওয়াই এর রুট, ঠিক আছে? এটা হয়ে যায় কোন দুটি সংখ্যার সাব ডুপ্লিকেট যদি রেশিওটা বার করতে বলে, তাহলে রুট ওভার অফ এক্স অনুপাত রুট ওভার অফ ওয়াই, ঠিক? নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, এবার কোন দুটি সংখ্যা ট্রিপ্লিকেট রেশিওটা জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে ট্রিপ্লিকেট মানে ট্রিপ্লিকেট রেশিওটা কত কোন দুটি সংখ্যা, তো সেক্ষেত্রে মনে রাখবে সেই দুটি সংখ্যা কি মানে ঘন আর কি, ঠিক আছে, ঘনের অনুপাতটা, সেই দুটি সংখ্যার ঘনের অনুপাত। নেক্সট, এরপর তো 4 নম্বর যে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কোন দুটি সংখ্যার সাব ট্রিপ্লিকেট রেশিওটা কত, ঠিক? তো দেখো, কোন দুটি সংখ্যা যেমন এক্স ও আর, এই দুটি সংখ্যার সাব ট্রিপ্লিকেট রেশিওটা সমান, মনে রাখবে সেই সংখ্যাটা, ঠিক আছে, কিউ তার এক্স অনুপাত এটা, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই চারটা জিনিস তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে, আর যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে রিভার্স রেশিও, ঠিক আছে? রিভার্স রেশিও মানে ব্যস্ত অনুপাত, ঠিক আছে? কোন দুটি সংখ্যার ব্যস্ত অনুপাতটা কত, কোন দুটি সংখ্যা মানে এক্স আর ওয়াই ধরছি আমি এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে রাখবে যদি কোন দুটি সংখ্যা এক্স আর ওয়াই হয়, আর এর যে রিভার্স রেশিও মানে বার করতে বলা হয় যে ব্যস্ত ব্যস্ত সমানুপাতটা, তাহলে মনে রাখবে সেই দুটি সংখ্যার ওয়ান বাই এক্স অনুপাত ওয়ান বাই ওয়াই, ঠিক আছে? ঠিক, আর দেখো ফ্রেন্ডস, আর জিনিস হয় যেটা হচ্ছে 6 নম্বরে, মনে রাখবে 6 নম্বরে, যেটা কম্পাউন্ড রেশিও মানে রেশিও জটিল জটিল অনুপাত, ঠিক আছে? কম্পাউন্ড রেশিও জটিল অনুপাত, কম্পাউন্ড রেশিও, তো ফ্রেন্ডস মনে রাখবে কম্পাউন্ড রেশিও যেটা, সেটা যেমন দু তিনটে যদি মানে অনুপাত দেওয়া থাকে, যেমন ধরো একটা
দেওয়া আছে x অনুপাত y, ঠিক এইভাবে দেখো a অনুপাত b, এইভাবে দেওয়া আছে m অনুপাত n, এই তিনটা অনুপাত দেওয়া রয়েছে। এই তিনটা অনুপাত অনুপাতে যদি কম্পাউন্ড রেশিও মানে জটিল অনুপাত বার করতে বলা হয় তাহলে মনে রাখবে যে x, ঠিক x এর সাথে a এর গুণ সাথে m এর গুণ এইভাবে বাই y এর সাথে b এর গুণ এইভাবে n এর গুণ, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে x a m অনুপাত y b n, ঠিক আছে। এটা হবে কোন তিনটে যদি দেওয়া থাকে, দুটার ক্ষেত্রে যদি দুটা থাকে যেমন x আর y থাকে আর a আর b থাকে, সেক্ষেত্রে x y a b মানে x y আর a b এই দুটো লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে জটিল অনুপাত। তো ফ্রেন্ডস এই যে ছটা জিনিস এগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে এক্সামে, তোমরা অবশ্যই পারলে একটু নোট করে নাও, ঠিক আছে, খাতাতে। এরপর দেখো ফ্রেন্ডস যে জিনিসগুলো আর কতগুলো জিনিস আছে তোমাদেরকে আমি বলে দিই। এক নম্বর যেটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে, সমানুপাত মানে প্রপোর্শনাল, প্রপোর্শন, ঠিক আছে, সমানুপাত। তো দেখো ফ্রেন্ডস সমানুপাতটা মানে কোন, যেমন দেখো এরকম দিয়েছে কোন একটা সংখ্যা 5 অনুপাত 6, এটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে। এই যে মাঝেরটা সমানুপাত 7 অনুপাত এখানে x এ দিয়ে দিয়েছে, বলছে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো কিভাবে করবে। তো দেখো ফ্রেন্ডস এই যে প্রপোর্শনাল এই যে সমানুপাত এটার মানে মনে রাখবে, এটা আমরা সবাই জানি যে অনুপাত মানে সবাই জানি 5/6, আর সমানুপাত মানে মনে রাখবে সমান, ঠিক আছে। সমানুপাত মানে সমান, তাহলে এটা হবে 7/x, এখান থেকে সবাই x এর মানটা আরামসে বার করতে পারবে। তাহলে 5x সমান 6/42, ঠিক, আর x এর মানটা কত হবে 42/5, ঠিক। তো এইভাবে প্রপোর্শনাল যে মানে সমানুপাতটা তার চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে, আর এটাকে আমরা সমান আকারও লিখি, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস আর যে জিনিস হচ্ছে কতগুলো জিনিস আমি তোমাদেরকে বলে দিই, 6 এটা হচ্ছে 7 নাম্বার, এরপর হচ্ছে 8 নাম্বার, ঠিক। তো 8 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে মধ্য সমানুপাত, ঠিক আছে, মেইন প্রপোর্শন, মধ্য সমানুপাতটা কি জিনিস। তো দেখো ফ্রেন্ডস মধ্য সমানুপাতটা কিছুই নেই, এটা একটা সূত্র আছে, ঠিক আছে, যে মধ্য সমানুপাতটা মানে বার করা একটা নিয়ম। ধরো তিনটি সংখ্যা মানে দুটো সংখ্যা দেওয়া আছে, যেমন দেওয়া আছে যে একটা 3 আর একটা 4, তো এই দুটো সংখ্যার মধ্যে তার মধ্য সমানুপাত মানে মেইন প্রপোর্শনালটা কত কিভাবে বার করবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে একটা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে যে যদি দুটি সংখ্যা দেওয়া থাকে তার যদি মেইন মানে মধ্য সমানুপাত বার করতে বলা হয় তাহলে মনে রাখবে যে সেটার ক্ষেত্রে হয় প্রথম প্রথম সংখ্যাটা অনুপাত দ্বিতীয় সংখ্যাটা, তারপর সমানুপাত দ্বিতীয় সংখ্যাটা অনুপাত অনুপাত তৃতীয় সংখ্যাটা। দেখো মেইন সমানুপাত মধ্য সমানুপাত মানে এই যে 3 আর 4 এই দুটো সংখ্যার মাঝের সমানুপাতটা কত, ঠিক আছে। তো দেখো প্রথমটা দেওয়া আছে 3 আর শেষের মানে 3 নম্বরটা দেওয়া আছে 4, তাহলে আমরা বুঝেছি এখানে কিভাবে, যেমন এখানে মানে একটু আগে বললাম যে এখানে 5:6 সেটাকে আমরা 5/6 লিখতে পারি, তো সেরকম আমরা আগে এটা লিখি, ঠিক আছে, এটা সেকেন্ড সমান এটা সেকেন্ড এটা থার্ড, ঠিক, আচ্ছা। তো দেখো এই যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে তিনটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার, এর মধ্যে একটা বাই করতে বলেছে আমাদেরকে, ঠিক আছে। তো দেখো 1 নাম্বার এটা হচ্ছে 3, এরকম x সেম এখানে একটা x আর এটা হবে 4, তাহলে x এর স্কয়ার সমান হবে 12 আর x এর মানটা সমান হবে √12, ঠিক আছে। তাহলে এই যে 3 আর 4 এর মধ্যে যে মধ্য সমানুপাত সেটা হবে √12, ঠিক আছে, আর এর মানে যত হবে সেটা হবে এর অ্যান্সার, আচ্ছা। তো ফ্রেন্ডস আশা করছি প্রত্যেক জিনিস বুঝে গেছো যে ডুপ্লিকেট রেশিওটা কত, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, তারপর হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও, রিভার্স রেশিও মানে ব্যস্ত সমানুপাত, তারপর হচ্ছে জটিল রেশিও, ঠিক, তারপর প্রপোর্শন, মেইন প্রপোর্শন, আশা করছি প্রত্যেকটা বুঝে গেছো। আর কতগুলো জিনিস আছে তোমাদেরকে বলে দিই, আর দুই থেকে তিনটা জিনিস আছে, ঠিক আছে, তোমাদেরকে বলে দেখো। এরপর দেখো ফ্রেন্ডস থার্ড প্রপোর্শনাল আছে আর ফোর্থ প্রপোর্শনাল আছে, মানে তৃতীয় সমানুপাত আর চতুর্থ সমানুপাত, তো এই দুটি কি করে বার করা যায়, ঠিক আছে। দেখো থার্ড প্রপোর্শনাল প্রথমে
থার্ড প্রপোর্শন। দেখো ফ্রেন্ডস, থার্ড প্রপোর্শনটা কি জিনিস, তো দেখো কোন দুটি সংখ্যা দেওয়া থাকে আর দুটি সংখ্যার মধ্যে আর একটা থার্ড মানে তৃতীয় সমানুপাতটা বার করতে বলা হয়। যদি দেওয়া থাকে 3 আর 4, তো এই দুটি সংখ্যার মধ্যে তৃতীয় সমানুপাতটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এটা সেই প্রথম নিয়মের ক্ষেত্রে, ঠিক আছে, যেমনটা বলেছিলাম যে ফার্স্ট অনুপাত সেকেন্ড সমানুপাত, সেকেন্ড অনুপাত থার্ড, ঠিক। তো দেখো ফার্স্ট বুঝেছি আমরা, তারপর সেকেন্ড সমান সেকেন্ড বাই থার্ড। তো ফার্স্ট কত দেওয়া আছে, ফার্স্ট সংখ্যা দেওয়া আছে 3 আর সেকেন্ডটা দেওয়া আছে 4, তিন নম্বরটা আমাদেরকে বার করতে পড়ছে, মানে মানে থার্ড প্রপোর্শন মানে দ্বিতীয় সমানুপাত, ঠিক আছে। তো প্রথমটা 3, তারপর দেওয়া আছে 4, সেরকম ভাবে তারপর 4 দেওয়া আছে, এটা x দিচ্ছি আমরা, ঠিক। তাহলে কত হবে এটা, 3x সমান 4 4 16, x সমান হবে কত হবে 16/3, ঠিক আছে। তো এই যে x এর মানটা সেটাই হবে থার্ড প্রপোর্শনাল, তো এইভাবেই বার করা যায়। ফোর্থ প্রপোর্শনাল যেটা, সেটা সেটার নিয়ম প্রায় সেম আছে, আমি তোমাদেরকে বলে দিই। ফোর্থ প্রপোর্শনাল নিয়ম যেটা, সেটা হচ্ছে এইভাবে বার করা যায়, ফার্স্ট সংখ্যাটা অনুপাত প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা সমানুপাত তৃতীয় সংখ্যা অনুপাত চতুর্থ সংখ্যাটা, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, যখন মানে ফোর্থ তখন ফোর্থ প্রপোর্শনালটা বার করবো, সেক্ষেত্রে মনে রাখবে তিনটা ডিজিট দেওয়া থাকে, যেমন 3 4 আর 5, এরপরে যে 4 নম্বর যে সমানুপাত সেটা কত। তো দেখো ফ্রেন্ডস, সেক্ষেত্রে মনে রাখবে এটা 3/4 সমান এটা 5/, আমরা এটা ফোর্থ এক্স ধরছি, ঠিক আছে। তো এটা হবে 3x সমান 4/20, এক্স এর মানটা হবে 20/3, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে ফোর্থ প্রপোর্শনাল মানে 4 নম্বর যে সমানুপাতটা সেটা বার করা যায়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল কনসেপ্ট, এরপর আমরা প্র্যাকটিসে আসবো, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আরেকটা জিনিস যেটা তোমাকে মানে বলা ছিল, সেটা হচ্ছে যে ধরো কোন একটা প্রশ্ন দেওয়া আছে এ অনুপাত বি দেওয়া আছে 2:3, ঠিক। আর দেখো বি অনুপাত সি দেওয়া আছে, কত দেওয়া আছে, ধরো 4:5 দেওয়া আছে, 4:5 তোমাকে বার করতে বলা হচ্ছে যে এ অনুপাত বি অনুপাত সি সমান কত, ঠিক আছে। বার করতে বলা হয়, তোমরা সময় দেখেছো এই সমস্ত অঙ্কগুলো, ঠিক। তো কিভাবে করবে, তো খুব ইজি ঠিক আছে করার জন্য। তো দেখবে প্রথমে লিখেছে, ডাইরেক্ট লিখবে এ বি সি, এখানে অনুপাত, ঠিক। তো এ অনুপাত বি কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে, ঠিক। আর বি অনুপাত সি দেওয়া আছে 4:5, যেটা নিচে লিখো আমরা, ঠিক আছে, 4:5। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা ঘর ফাঁকা আছে আর এখানে একটা ঘর ফাঁকা আছে, ঠিক। তো দেখো এই যে ফাঁকা ঘরটা, এই তিনের পর যে মানে তিনের পরে যে ফাঁকা থাকবে, মানে এরপর যেটা ফাঁকা আছে, ঠিক আছে, সেই সংখ্যাটা এখানে বসবে, ঠিক। এবার দেখো 4-এর আগে এটা ফাঁকা আছে, মানে 4 নম্বর মানে 4 সংখ্যাটা এখানে বসবে, ঠিক। তো এরপর প্রত্যেকের গুণ, 4 2 8, 3 4 12, আর 3 5 15, মানে ABC যে অনুপাতটা সেটা হবে 8:12:15, এটা হবে সঠিক উত্তর, ঠিক। তো এই যে কনসেপ্ট, পুরো কনসেপ্টটা আশা করছি বুঝে গেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমি প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি বারবার বলছি, ঠিক আছে। তো এরপর যে অঙ্কতে, সে অঙ্কতে আমরা আসি। তো দেখো 1 নম্বর যে অঙ্কটা হচ্ছে যে এ অনুপাত বি দেওয়া আছে 2:3, বি অনুপাত সি দেওয়া আছে 4:5, আর সি অনুপাত ডি দেওয়া আছে 5:7, হলে এ সি ডি এর অনুপাতটা কত, ঠিক আছে। তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও, ঠিক। আমি অঙ্কটা লিখছি, এ অনুপাত বি সমান 2:3, আর দেওয়া আছে বি অনুপাত সি সমান কত দেওয়া আছে 4:5, 4:5, ঠিক। এইভাবে দেখো সি অনুপাত ডিটাও দেওয়া আছে, কত দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো 5:7। কি বার করতে বলা হয়েছে, বার করতে বলা হয়েছে যে এ অনুপাত সি অনুপাত ডি এর মানটা কত, সি অনুপাত ডি এর মানটা কত। তো কিভাবে বার করে বলো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অ্যান্সারটা জানাও যে এর অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই নিয়মে কিন্তু এটা বার করা যাবে, কিভাবে দেখো, এ বি সি, আচ্ছা আমরা লিখছি এ বি সি আর ডি, ঠিক। এ বির মানটা দেওয়া আছে 2:3, ঠিক। বি সির মানটা দেওয়া আছে 4:5, সি ডির মানটা দেওয়া আছে 5:7, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই তিনের পরে এই দুটো ঘর ফাঁকা আছে, মানে সি আর ডি ফাঁকা আছে, মানে এখানে আমরা 3 লিখতে পারি,
পাঁচের পর ডি এর হলটা ফাঁকা আছে বলে এখানে পাঁচ লিখতে পারি। পাঁচের আগে দেখো, আচ্ছা চারের আগে এর ঘরটা ফাঁকা আছে মানে এখানে চার লিখতে পারি। পাঁচের আগে এই দুটো ঘর ফাঁকা আছে এ বি, এখানে আমরা প্রত্যেকটাতে পাঁচ লিখছি, ঠিক প্রত্যেকটি গুণ। তো দেখো ফ্রেন্ডস এর মানটা কত হবে, এর মানটা হবে 40, ঠিক। এটা হবে দেখো 60, এটা হবে দেখো 25, আর 3 25 75। আর এর মানটা কত হবে দেখো ফ্রেন্ডস, এর মানটা হবে 5 7 35, 35 × 3, 3 5 15, 5 হাতে গেল 1, 3 3 9 1 10, 105, ঠিক। আর দেখো ফ্রেন্ডস প্রত্যেকটার মধ্যে যে মানে সাধারণ গুণিতক দেওয়া আছে, ঠিক আছে, তো সেগুলোকে আমি বাদ দিই। 5 8 40, আর 5 12 60, 5 15 75, আর 5 21 কত হয় 105, ঠিক। তো এই যে অনুপাতটা সেটা হচ্ছে এ বি সি ডি, আর আমাদের কারণ হচ্ছে এ সি আর ডি। তো এ সি আর ডি অনুপাত কত হবে, এ হবে 8, সি হবে 15, আর ডি হবে 21, বাস হয়ে গেছে অ্যান্সার। দেখতে পাচ্ছ অঙ্কটা, ঠিক। অঙ্কটা কি দেওয়া রয়েছে আমি একবার বলছি, দেখো পি অনুপাত কিউ আছে 2:3, কিউ অনুপাত আর এর মান দেওয়া আছে 5:8, আর দেখো এবং আর অনুপাত এস দেওয়া আছে 9:10, আর পি এর মান 27 দেওয়া আছে, এস এর মানটা বার করতে বলেছে, ঠিক আছে। এই প্রসেসে কিন্তু অঙ্কটা হবে, তোমরা প্রত্যেকে অঙ্কটা করতে পারবে। তো যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে মানে অ্যান্সারও জানাও যে এর অ্যান্সারটা কি হবে, ঠিক। তো পি অনুপাত কিউ মানটা দেওয়া আছে কত দেওয়া আছে 2:3, ঠিক। আর কিউ অনুপাত আর এই মানটা দেওয়া আছে দেখো 5:8 দেওয়া আছে, ঠিক। আর অনুপাত এস এর মানটাও দেওয়া আছে দেখো, এই কত দেওয়া আছে, দেওয়া আছে দেখো 9:10, 9:10। পি এর মান দেওয়া আছে 27, বলে এস এর মানটা কত হবে, প্রত্যেকেই বার করে কত হবে। তো দেখো সেম প্রসেস যেমন তোমাদেরকে বললাম, পি কিউ আর এস বার করো আগে, পি কিউ আর এস, পি এর মান দেওয়া আছে 2 3, ঠিক আছে। আর কিউ আর এর মানটা দেওয়া আছে দেখো 5:8, 3 ফাঁকা আছে এবং 3টা রিপিট হবে এদিকে, 5টা ফাঁকা আছে, 5টা এদিকে রিপিট হবে, 8টা ফাঁকা আছে এদিকে, 8টা এদিকে রিপিট হবে, ঠিক আছে। আর এস এর মানে দেওয়া আছে 9 আর 10, যেহেতু 9 এদিকে ফাঁকা আছে মানে 9 9, ঠিক। আচ্ছা তো দেখো ফ্রেন্ডস এটা হবে 90, ঠিক আছে। এটা হবে দেখো, আচ্ছা তার আগে আমি এখানে ভিতরে কাটা যায়, ঠিক আছে, আমি 3 দিকে প্রত্যেক 3কে বাদ দিয়ে দিয়েছি, 3 3 9, ঠিক, তাহলে কিন্তু সহজ হবে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এটা হবে 30, ঠিক। আর দেখো এটা 5 9 45, এটা হবে 7 8 56, সরি 8 9 72, 1 মিনিট, 8 9 72, আর এটা হবে 8 10 80, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এখানে পি এর মানটা দেওয়া আছে 27, মানে এই যে মানটা দেওয়া আছে 27, আর এস এর মানটা বার করতে বলেছি, এস এর মানটা কত হবে। তো তোমরা বলে এই পি মানটা 27 কি করে বার করা যায়, ঠিক আছে। প্রত্যেকটাতে আমি এটা 80 আছে, আর এটা আছে 30 আছে, এটা 80 আছে, ঠিক আছে, প্রত্যেকটা আমি 0 0 বাদ দিচ্ছি, ঠিক। তারপর দেখো 3 এর সাথে 9 গুণ করছি, ঠিক, কত 27 হবে, আর 8 এর সাথে 9 গুণ বোথ সাইডে, ঠিক। তাহলে এই মানে কত হবে 8 9 72, তাহলে এস এর মানটা কত হবে, এস এর মানটা হবে 72, ঠিক আছে, 72 হবে সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো ডাব্লিউপির এক্সামে আসে, আর কতগুলো প্রশ্ন আছে যেমন তোমাদের ধরো নেক্সট এর পরে যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যে দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, খুবই সহজ অঙ্ক। এই যে অঙ্কগুলো এগুলো করার দুটো প্রসেস আছে, আমি তোমাকে বলে দিই, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা সংখ্যা আমি ধরছি এ, বি দুটো সংখ্যা, ঠিক আছে, অনুপাত দেওয়া রয়েছে 8:7, 8:7 দেওয়া রয়েছে, তারপর তাদের সমষ্টি দেওয়া রয়েছে, ঠিক আছে। তাদের সমষ্টি দেওয়া রয়েছে কত দেওয়া রয়েছে 450, 450, তাহলে বলছি একটা দুটি সংখ্যা কি কি, এ কত আর বি কত, তো বলো অ্যান্সারটা কি হবে, প্রত্যেকে অ্যান্সারটা জানাও যারা যারা পারবে।
তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটা করার যে সহজ প্রসেস, তোমরা সবাই জানো যে দুটি সংখ্যার যোগফল আর যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা যে মানে কিভাবে বার করি যে দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি, ঠিক আছে? সেরকম যেমন দেখো দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি প্রথম বার করি আমরা, 8 + 7 কত হবে? 8 * 7 = 15, ঠিক? তারপর কি করি, তারপর এস মানে এক নম্বর সংখ্যা হবে 450 গুণিত গুণিত কি করি আমরা অনুপাতের সমষ্টি, উপরে লিখি 8, ঠিক? এরপর বার করে আমরা 3 × 3 = 45 আর 3 * 8 = 24, তাহলে এ সংখ্যাটা হবে 24 আর বি সংখ্যা কত হবে? তাহলে এই যে 450 থেকে যদি আমরা 240 বিয়োগ করি তাহলে পরের সংখ্যা পেয়ে যাব কত হবে? 210। কিন্তু দেখো ফ্রেন্ডস, আরেকটা প্রসেস, এই প্রসেস করা যায়, ঠিক আছে? কিন্তু আরেকটা প্রসেস যেটা, সেটা হচ্ছে দেখো কিভাবে করা যায়। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে আর তাদের সমষ্টিটা দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা ইউনিট ডিজিটে করবো, ঠিক আছে? সেকেন্ড প্রসেস, ১৫ = ৩০, ৪৫ = ৩০, ৪৫ = ১৫ = ৩০, ৮ ইউনিট = ৩৪, ঠিক আছে? তাহলে 8 ইউনিট = ৩ * ২৪, ঠিক? আর তো 7 ইউনিট = ৩ * ২১, দুশো দশ, ঠিক আছে? তাহলে এর মানটা হবে 240 আর বিয়ের মানটা হবে 210। তো দেখো এটাতে খুব সহজে করা যায়, ঠিক আছে? যদি এটা কেউ না করে, এই যে এই প্রসেসটা, এটা কেউ যদি না করে, কেউ যদি এটা করে, কিন্তু এটাতে খুব সহজেই কোনো অঙ্ক করা যায়, ঠিক আছে? ইউনিট ডিজিটের হিসাবে। তো দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক ইউনিট ডিজিট হিসাবে করবো যাতে সময় খুব কম লাগে পরীক্ষার হলে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে অঙ্কটা, সেটা তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যারা যারা পারবে অবশ্যই তাকে অঙ্কটা করো। তো দেখো ফ্রেন্ডস, এর পরের অঙ্ক যেটা, সেটাতে কি বলছে, পরের অঙ্কটা বলছে 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 ভাগ করা হলে সি পায় কত টাকা, ঠিক আছে? কেউ তো দেওয়া আছে, দেখো 950 টাকা, আচ্ছা, এ অনুপাত বি অনুপাত সি এর অনুপাতটা দেওয়া রয়েছে, কত কত দেওয়া রয়েছে? দেখো ফ্রেন্ডস, 950 থেকে এ অনুপাত বি অনুপাত সি দেওয়া আছে 5:11:3, 5:11:3 তিন দেওয়া রয়েছে, আর কি বার করতে বলছি মানে এত অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পায়, ঠিক আছে? মানে সি পায় কত টাকা। দেখো ফ্রেন্ডস, খুব সহজে আর মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অঙ্কটা তোমরা করতে পারবে। কিভাবে করা যায়, দেখো ইউনিট ডিজিট হিসাবে করা যায়, ঠিক? তো দেখো এই যে এই তিনটার এ বি সি এর যে মোট টাকাটা দেওয়া আছে 950 টাকা, মানে এইগুলোর যোগ ফলটাই দেওয়া রয়েছে এইটা, ঠিক আছে? 950 টাকা আর সি এর, তাহলে বুঝি সি এর মানটা কত। তো দেখো ফ্রেন্ডস, আমরা ইউনিট ডিজিট হিসাবে যদি বার করা হয় তাহলে 5 + 11 + 3 কত হবে? দেখো ফ্রেন্ডস, এটা হবে 20, 20 হবে, আচ্ছা 5 * 3 = 8, আচ্ছা 19, তো এই যে 19 ইউনিট, এত ইউনিট মানে তো 950, ঠিক কিনা? এত ইউনিট, এই 19 ইউনিট মানে তো 950, ঠিক আছে? তাহলে 1 ইউনিট = কত হবে? 1 ইউনিট = কত হবে বলো? 50, 1 ইউনিট = 50, আর সি এর মানটা বার করতে বলা হয়েছে, সি এর ইউনিট কত বলে? 3 বলে, 3 ইউনিট = 3 × 5 = 15, মানে 150 টাকা, ঠিক আছে? তাহলে দেখো ফ্রেন্ডস, খুব সহজ কিন্তু অ্যান্সারটা করা যায়, ঠিক? অপশন বি হবে সঠিক উত্তর। এরপর দেখো, এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা অবশ্যই স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, দুটি সংখ্যার অনুপাত 9:14 বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত, হিসাব করি, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, আমি সংখ্যা দুটো লিখে একটা এ একটা বি, ঠিক আছে? কি কি দেওয়া রয়েছে? 9:14
আর সংখ্যা দুটি দেখো, আর দেখো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 55 বেশি, ঠিক আছে? বৃহত্তম সংখ্যা যেটা সেটা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি, তাহলে এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা হবে বি, ঠিক আছে? তাহলে বি মাইনাস এর মানটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো, 55 বেশি, ঠিক? মানে বি বড় আর এ ছোট, ঠিক আছে? তাহলে বি এর মানটা এর থেকে 55 বেশি, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, যে 14 মাইনাস 9 কত হবে, 5 ইউনিট। এই যে 5 ইউনিট এই মানটা এই যে 55 এর সাথে সমান হবে, ঠিক? আর 1 ইউনিটের মানটা কত হবে, 11। এর প্রশ্ন কি করেছে দেখো ফ্রেন্ডস, প্রশ্ন করেছে যে হলে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি একটা দেখো 9 ইউনিট বটে, একটা 14 ইউনিট, তাহলে 9 ইউনিটটা হবে কত হবে, 99। আর 14 ইউনিট যেটা, 14 ইউনিট এটা কত হবে, এটা হবে দেখো 154, ঠিক? তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা মানে এই যে প্রসেসটা ইউনিট ডিজিট হিসাবে কিভাবে খুব কম সময় মানে সময়ের মধ্যে করা যায় সেটা তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, ঠিক আছে? নেক্সট অঙ্ক যেটা সেটাতে কি বলছে দেখো, সেটাতে বলছে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা এত টাকা বেশি হয় তাহলে বি এর বার্ষিক আয় কত টাকা, ঠিক আছে? আচ্ছা কি কি দেওয়া রয়েছে দেখো, এবিসি এর মাসিক আয় দেওয়া রয়েছে, অঙ্কটা ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে? এবিসি এর মাসিক আয় দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে, 2:3:5, আচ্ছা 5 দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া রয়েছে, যদি সি এর মাসিক আয় এ এর মাসিক আয় অপেক্ষা এত বেশি হয়, যদি সি এর মাসিক আয় এ এর মাসিক আয় অপেক্ষা কত বেশি, 1200, 1200 টাকা বেশি হয় তাহলে বি এর বার্ষিক আয়টা কত বার করতে বলা হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, সি আর এ এর যে মানে ইউনিটের মাইনাসের মানটা দেওয়া রয়েছে 1200, তাহলে বার করি আমরা সিম্পল, ঠিক? কত হবে এটা, এটা হবে দেখো 5-2 অর্থাৎ 3, আর 3 ইউনিট মানে কত হবে, 1200, ঠিক? 1 ইউনিট মানে কত হবে, মানে হবে 400, ঠিক? এইভাবে দেখো ফ্রেন্ডস, কার মানটা বার করতে বলছি, বি এর মানটা, ঠিক আছে? তাহলে বি এর মানে কত হবে, 3 ইউনিট, এটা সমান হবে 1200। কিন্তু দেখো ফ্রেন্ডস, এই বি এর যে মানটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাসিক আয়, ঠিক আছে? বি এর যে মাসিক আয়টা, ঠিক আছে? কিন্তু প্রশ্ন করেছে কি দেখো, বি এর বার্ষিক আয় কত, ঠিক? তো দেখো বি এর বার্ষিক আয় কত, এর সাথে যদি 12 গুণ করি আমরা, ঠিক আছে, 12 গুণ করি তাহলে 144। এই যে মানটা, ঠিক আছে, এই 14400 এই মানটাই হবে বি এর বার্ষিক মান, ঠিক আছে? মানে বি এর বার্ষিক আয়টা, ঠিক? নেক্সট, এর পরে যে অঙ্কটা রয়েছে দেখো, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে অঙ্কটা রয়েছে তোমরা অবশ্যই স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এই সমস্ত অঙ্কগুলো কিন্তু এখন ডাব্লিউপির এক্সামে কিন্তু মানে বারবার এই সমস্ত প্রশ্নগুলো দেখো, বা ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? আর এরপরে, ঠিক আছে, আজকের এই ক্লাসটা তো মনে হয় যে বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো করাও ভাবছি সেই প্রশ্নগুলো এই ক্লাসটাতে হবে না, আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে নেক্সট ক্লাস যেটা হবে, ঠিক আছে, সেই ক্লাসে কিন্তু আমি ওই বিগত বছর যে সমস্ত 10-12 প্রশ্ন এসেছে, ঠিক আছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? পরের দিনের ক্লাসে, অবশ্যই পরের দিনের ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর পরে যে প্রশ্ন সেটা হচ্ছে এ এর 87.12%, এ এর 87.2, এর মানে কি, এর মানে গুণ 87.12, 87.12% সমান দেখো কি দেওয়া রয়েছে, সমান দেওয়া রয়েছে দেখো বি এর 41.23, এক মিনিট, 41.23, আচ্ছা বি এর 41.23, বি এর 41.23 হলে এ অনুপাত বি এর মানটা কত, কি করে বার করবে দেখো। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে এটাকে ভাঙি, ঠিক আছে, কত হবে দেখো, এটা হবে 7×14 আর 8×16 তাহলে 17/2, পার্সেন্টেজ জন্য 1/100, ঠিক? বি এর ক্ষেত্রে দেখো বি পার্সেন্টেজ, ঠিক? দেখো ফ্রেন্ডস, বি ইন্টু 3×12 আর 12×2, 3×12, 12×2 এখন 41 হবে, ঠিক আছে? তো 3×3 মানে এটা 5, আর 3×12/300, 300 কি করে আমি এখানে 3×100 লিখছি, ঠিক আছে, 3×1/100, ঠিক?
পঁচিশ দিয়ে, ঠিক আছে, ছয় পঁচিশে 150, সাত পঁচিশে 125, এটা পাঁচ পঁচিশে 125, ঠিক। তাহলে এটা কত হবে দেখো, এটা হবে 7/2 সমান এটা হবে 5b/3, ঠিক। দেখো ফ্রেন্ডস, এটা বজ্র গুণ, 3 7 21a আর 5 2 10b, এরপর এটা আমরা লিখতে পারি a/b সমান 21/10। দেখো ফ্রেন্ডস, যদি গুণ করি তো এটাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে a/b সমান 10/21, তাহলে এ অনুপাত বি এর মান কত হবে, 10:21, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার তো অপশন ডি। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো, এ এর 30%, এর মানে কি, এর মানে গুণ সব সময়, ঠিক আছে। 30% মানে 30/100, এ এর 30% সমান বি এর, বি এর কত, বি এর দেখো 0.25, মানে এই যে মানটা 0.25 সমান সি এর, সি এর 1/5 অংশ, 1/5 অংশ হলে এ বি আর সি এর মানটা কত, এ অনুপাত বি অনুপাত সি এর মানটা কত, কিভাবে বার করবে দেখো। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে এই দুটার ক্ষেত্রে বার করি, সমান মানে কি, ইয়ার সাথে ইয়ার সমান, ইয়ার সাথে ইয়ার সমান, ঠিক আছে। তো আমরা প্রথমে এই দুটার ক্ষেত্রে বার করি, তবে এ 30/100 সমান বি, এই যে 0.25 দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি যে যটার পর দশমিক আছে তার মানে তোরা শূন্য নিচ্ছে, 100/25, তাহলে এই যে 100/100 কাটা যাবে, 5 6 30, 5 5 25, তাহলে এটা 6a সমান 5b, আর এ বাই বি সমান কত, এ বাই বি এটা 6, এটা 5, তাহলে এ অনুপাত বি সমান 5:6, ঠিক। সেম প্রসেস এটাও কিন্তু করা যাবে, ঠিক আছে। যেমন দেখো, এটা আমি লিখছি দ্যাট 25/100 বি ইন্টু বি আছে সমান সি 1/5, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই যে এটা 5 দিয়ে কাটছি আমি, 5 20 100, 5 20 100, এটা 4 5 20, আর 5 5 25, তাহলে 5b/4 সমান সি, পিছনে নিচে 1, তাহলে এটা সাথে এটা গুণ, তাহলে 5b/4c, ঠিক। এরপর আমরা b/c এর মানটা বার করতে পেরে যাবো, তাহলে b/c টা কত হবে, এটা হবে 5, এটা হবে 4, ঠিক আছে। আর b অনুপাত c এর মানটা হবে দেখো 4:5, যেহেতু আমরা a b আর b আর c এর অনুপাতটা বার করতে পেরেছি, মানে a b c এর অনুপাতটা বার করতে পারবো, অবশ্যই তোমরা পারবে, ঠিক আছে। কত হবে দেখি, দেওয়া আছে 5:6, এখানে 6, বি এর মান রয়েছে 4 4, এখানে 5, ঠিক, 4 5 20, আর এটা হবে 4 6 24, 5 6 30, এটা হবে 10:12:15, 10:12:15 হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটা এখান পর্যন্ত থাক, আশা করি প্রত্যেকটা জিনিসগুলো ভালোভাবে বুঝে গেছো। যদি কোনোরকম কোনো প্রশ্নের প্রশ্ন, মানে কোনোরকম মানে কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো, ঠিক আছে, কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু প্রত্যেকে আমার কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আর কতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে, নেক্সট ক্লাস তোমাদেরকে সেই অঙ্কগুলো করাবো। আর সাথে যে অনুপাত সমানুপাতে যে WP কনস্টেবল, তারপর যে WP SI, WP ফুড, ঠিক আছে, তো সেই সমস্ত যে প্রশ্নগুলো এসেছে অনুপাত সমানুপাত থেকে, তো সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা এই ক্লাসে, মানে নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসটাতে করাবো, ঠিক আছে, মানে কালকে আবার সকাল 8টার সময়। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, ধন্যবাদ।